ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে ছাত্র ধর্মঘট। এই সময় রাজশাহী ও সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি সহ চার দফা দাবিতে এই কর্মসূচি পালনের সময় বন্ধ ছিল ক্লাস পরীক্ষা। নাইমাল জিকর রিপোর্ট দেখুন। নিপীড়ন বিরোধী শিক্ষার্থী ও প্রগতিশীল ছাত্রজোটের ডাকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে সোমবার ছাত্র ধর্মঘট পালিত হয়। হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি সহ চার দফা দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের ডাকে এই ধর্মঘটের কারণে বন্ধ ছিল ক্লাস পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ সমাবেশ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা তাদের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন। আমাদের পরবর্তী একটি কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে প্রতিবাদ মিছিল এবং পোক্তার গোলাপ রাব্বানির কুশপত্তলিকা দাহন। এদিকে ভিসি কার্যালয়ে হামলা ও শিক্ষার্থী লাঞ্ছনার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটি কার্যক্রম নিয়ে সংশয় প্রকাশ করেন প্রগতিশীল ছাত্রজোটের নেতারা। চার দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 1 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি আমরা দাবি পক্ষ ঘোষণা করছি। ধর্মঘটকে কেন্দ্র করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে বিক্ষোভ করার সময় তাদের উপর হামলা হয়। এতে 5 জন আহত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের সমর্থনে মিছিলের সময় আন্দোলনকারীদের সাথে প্রক্টর সহ প্রশাসনের কর্মকর্তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। নাইম আলজিকো, বৈশাখী সংবাদ, ঢাকা।